কথা মনে বোঝা যাচ্ছে না, মাস্ক খুলেই কথা বলি। দর্শক ভয় নাই, আশেপাশে কেউ নাই, ক্যামেরা অনেক দূর, আমার আশেপাশেও কেউ নাই। বর্তমান সময়ে খিচুড়ি কিন্তু একটা ট্রেন্ড হিসেবে দাঁড়িয়েছে। খিচুড়ি খাওয়ার চেয়েও খিচুড়ির রেসিপি জানা, খিচুড়ি রাঁধতে জানার ট্রেনিং করা। দর্শক দেশে বিদেশে কোথায় ট্রেনিং করা যায় এই নিয়ে এখন হন্যে আমরা সবাই। আমাদের তো আর ওই প্লেন ধরে অনেকে যাচ্ছেন খিচুড়ি রান্নার ট্রেনিং নিতে, আমাদের তো পকেট একটাই। রেস্তে এত পয়সা নিয়ে বিদেশ চলে যাব, আমরা দেশেই ঘুরছি, কোথায় খিচুড়ি রান্নার একটা ট্রেনিং নিয়ে যে একটু খিচুড়ি রাঁধতে শেখা যায়। আরেকটা কথা দর্শক, সেটা হচ্ছে যে আমরা অনেক আগে শো করছিলাম কাশ্মীরি বিরিয়ানিতে, ওখানে রিভিউ আমরা দিচ্ছিলাম এবং ওখানে আমি বলেছিলাম যে এই মোরগ পোলাও, যেটা অথেন্টিক মোরগ পোলাও কোথায় পাওয়া যায়, শুধু পোলাও রান্না করে আলাদা ডেকচিতে মুরগি রান্না করে বসিয়ে দেয় প্লেটের উপর মুরগি, এরকম মুরগি না, মোরগ পোলাও না, অথেন্টিক মোরগ পোলাও। তখন অনেকে আমাদের দর্শকরা আমাদের কমেন্ট বক্সে লিখেছিলেন যে পোলাও ঘর ওখানে অথেন্টিক মোরগ পোলাওটা পাওয়া যায়। আমরা কিন্তু খিচুড়ির রেসিপি নিতে এবং পোলাও খেতে আজকে খুঁজতে খুঁজতে চলে এসেছি পোলাও ঘরে। আসার পর যদিও জানতে পেরেছি যে পোলাও ঘর এই মুহূর্তে মোরগ পোলাও অথেন্টিক যেটা ওটা সার্ভ করছেন না, আপাতত স্টপ, কোভিডের এই দাপট একটু কমলে ওটা আবার তারা নিয়ে আসবেন, কিন্তু পোলাও খিচুড়ির তাদের অভাব নেই, অনেক অনেক রকমের আছে, সেটা আমরা আজকে টেস্ট করব। এবং পোলাও ঘরটা কোথায় দর্শক, যে দেখছেন লেখা আছে পোলাও ঘর একদম ফাটাফাটি, এটা হচ্ছে যে গুলশান আপনার যেখানে আগে KFCটা ছিল ওটা ঠিক পিছনের গলিতেই। অত শত ঠিকানা আপনাকে ডিটেলস বলার চা, আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে গুগল লিঙ্কটা পেয়ে যাবেন। আমরা বরং যোগ দিই খিচুড়ি আর পোলাও খাওয়ার এই উৎসবে। মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন খাইদাই ডট কমের পক্ষ থেকে আমি খালেদ সাইফুল্লাহ আমাদের আজকের শোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দর্শক ভিতরে হানা দিই। ঠাইনাই ঠাইনাই ছোট সেতুরি, টেবিল ভরতে খাবারে গিয়াছে ভরি, টেবিল আর জায়গা নাই। সুতরাং মেনু কার্ড আমার হাতেই, আপনার সামনে জাস্ট পরে এটা আমি অফ করে দিব, এটা রেখে দিব। খাবার যা আছে হিসাব খুব সহজ, মুরগির আইটেম পোলাও বা খিচুড়ির সাথে খান, দাম হচ্ছে 195 টাকা। আর বিফ আইটেম পোলাও বা খিচুড়ির সাথে খান, ফুল প্যাকেজের দাম হচ্ছে 220 টাকা, যেটাই খান সেটার সাথে 15% ভ্যাট অ্যাপ্লিকেবল। আমরা যে মুহূর্তে খাচ্ছি কোভিডের কারণে এগুলোই তাদের আইটেম, অন্য আইটেম তারা সামনেই আনবেন। সো নো ডেজার্ট, নো স্টার্টার, কোনো কিছু এখন নেই যেগুলো আগে ছিল এই পোলাও ঘরে, সামনে আবার আসবে, এই হচ্ছে হিসাব। এখানে এখন আছে এই মুহূর্তে অ্যাভেলেবল আইটেম তিনটা, এটা হচ্ছে আচারি চিকেন, অর্থাৎ এটা দিয়ে আপনি পোলাও বা খিচুড়ি খান, দাম হবে 195 টাকা। বিফ কালা ভুনা, আর এটা হচ্ছে নাগা বিফ, বা বিফের সাথে নাগা দিয়ে সার্ভ করবে আপনি পোলাও বা খিচুড়ি খান। আমার কাছে মনে হচ্ছে যে নাগা আইটেমটা বা আচারিটা একটু বেশি ফ্লেভারফুল হবে, আমরা একটু লেস ফ্লেভারফুল আশা করছি। খিচুড়ির সাথে আমরা এই কালা ভুনাটা দিয়ে ট্রাই করতে পারি। আহা, কালা ভুনা উইথ খিচুড়ি, দর্শক কালা ভুনার ঝোলটা দেখেন, একেবারে মাখা মাখা ঝোল, একটু তেলও আছে, তেল অ্যাভয়েড করা ভালো। এবার খিচুড়িটা ভাঙা যাক, খিচুড়িটা খুব গরম পাচ্ছি এমন না, অবশ্য তাদের দোষ দিয়েও লাভ নেই, ক্যামেরা সেট করে একটা জিনিস ধরতে ধরতে খাবারের কিন্তু 12টা মানে একটু হলেও ঠান্ডা হয়। এখানে দেখছি কিছু পেঁয়াজ মাখা, কাঁচামরিচ মানে শুকনা মরিচের মাখা, তবে শুকনা মরিচের পরিমাণটা কম এটাও বোঝা যাচ্ছে। আমরা এই পেঁয়াজ টেয়াজ যেহেতু খাওয়াই যাবে, শুধু শুধু খিচুড়ি একটু খাই না কী অবস্থা দেখি। বেশ ফ্লেভারফুল খিচুড়ি, মুগ ডাল এবং আরও টুকটাক দু একটা ডাল মুখে পড়ছে, শুধু শুধু খিচুড়িটা কিন্তু মজা এটার সাথে। লবণটা কি হালকা একটু বেশি পড়েছে? আচ্ছা, সেটা বাবুর্চির কোনো সময় হাতের আঙ্গাজ একটু বেশি কম হতেই পারে, এই মুহূর্তে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায়, কিন্তু এরপর খিচুড়িটা খেতে ভালো লাগছে। একটু কালা ভুনার সাথে খাওয়া যাক। কালা ভুনার ফ্লেভারটা মারাত্মক ফ্লেভারফুল না, মুখের জন্য ঠিক আছে, মাংসটা
খুব বেশি নরম এমন কোনো কিছু না, এবং ভেতরে একটা লালচে আভা আছে মাংসের, যেটা খারাপ না। কালা ভুনা যখন আপনি খাবেন একেবারে নরম মাংস মুখে দিলে গলে যাবে, ওইটা সবসময় ভালো লাগে না, একটু শক্ত শক্তি ভালো লাগে। এটা হচ্ছে আলু খিচুড়ি। আমরা কিন্তু ওই যে টুকটাক আলু দেখতে পাচ্ছি, এই দেখেন দর্শক আলু পাওয়া যাচ্ছে। খিচুড়ি খাওয়ার পর জোশ চলে আসছে এবং ভালো লাগছে। আমাকে যদি বলেন 220 টাকা প্লাস 15% ভ্যাট, অর্থাৎ তাহলে কত বলবো আরও 30 টাকা, 255-60 টাকার মধ্যে এই খাবারটা। আমার কিন্তু মাঝে মধ্যে ট্রাই করতে খারাপ লাগবে না, যদি আমি গুলশান এলাকায় থাকি, আমার অফিস থাকে এখানে, বা কাজকর্মে আসি, আনিয়ে নিই বা এখানে এসেই খাই, খারাপ লাগছে না। দর্শক আমাদের খিচুড়ির ইতিহাস কিন্তু অনেক প্রাচীন। অনেক আগের কাল থেকে ভারতীয় উপমহাদেশের লোকজন খিচুড়ি বেশ পছন্দ করে খেতেন। আমরা নানা সময় এটা উল্লেখ করেছি বিভিন্ন ইতিহাস। ইবনে বতুতা যখন এই দেশে আসেন তখন এই খিচুড়িকে তিনি উল্লেখ করেন কিশরি নামে। সম্প্রতি দেখা যায় আমাদের একজন জনপ্রিয় অভিনেতা এবং কবি মার্জুক রাসেল তার এক লেখাতে উল্লেখ করেছেন ভুনা কিশরি। দর্শক তিনি কি একজন ছদ্মবেশী ইবনে বতুতা, কে জানে। আমরা খিচুড়িতে ফিরে যাই, ওই আলাপ বরং থাকুক। যারা ট্রেনিং নিতে বাইরে খিচুড়ির ট্রেনিং নিতে যারা যাওয়ার কথা চিন্তা করছেন, এর চেয়ে বেটার খিচুড়ির ট্রেনিং নেওয়াটা তাদের জন্য একটু টাফ হবে, চ্যালেঞ্জিং হবে। কি আছে দুনিয়াতে এই মুহূর্তে? পেঁয়াজ কিন্তু মোটামুটি একটা দামি খাবার, আল্লাহ জানে তারা কয়দিন পেঁয়াজ হবে সার্ভ করতে পারবেন খিচুড়ির সাথে। এইবার আসা যাক একটু এই আচারি চিকেনে। আমরা নাগা বিফটা জমিয়ে রাখি পোলাও সেটা খাওয়ার জন্য। দেখা যাক আচারি চিকেনটা তারা কেমন করেছেন, কি এটার বৈশিষ্ট্য। খিচুড়ি আমরা আগে খেয়েছি, সো খিচুড়ির টেস্ট আমরা জানি। চিকেনটা কিন্তু বেশ সুসিদ্ধ, অর্থাৎ হাতে লাগলেই খুলে খুলে আসছে। একটু খিচুড়ির সাথে খাওয়া যাক। চেঞ্জ অফ টেস্টের যে ধকটা, এটা কিন্তু প্রথমেই মানে মুখে লাগছে, বেশ ভালো করে লাগছে। এবং আমাকে যদি বলেন, এখানে কিন্তু কালা ভুনার চেয়ে আমি এই আচারি চিকেনটা প্রেফার করব বেশি। ফ্যান্টাস্টিক। খিচুড়িটা একটু ফ্লেভারফুল বেশি, সো এটার সাথে আসলে আরেকটা ফ্লেভারফুল জিনিস, অর্থাৎ এই আচারি চিকেন, এটা মিক্স হয়ে যাচ্ছে। বাট খাবারটা কিন্তু উজস ভালো লাগছে এবং বেশ ভালো লাগছে। আপনারা যদি মনে করেন যে কোনো মেঘলা মেঘলা দিনে আপনি যদি খাবারটা ওরা গরম সার্ভ করতে পারে, এই গরম খিচুড়ি আর আচারি চিকেন, আপনার নতুন করে আচার নেওয়া লাগবে না, এই আচারটা ফ্যান্টাস্টিক। দর্শক আপনারা দেখছেন এখানে কাঁচামরিচ দেওয়া আছে। আপনারা জানেন আমরা ঝাল খেতে খুব পছন্দ করি, আমরা ঝাল লাভার, ইচ্ছে করেই খাচ্ছি না, কারণ এই সামনে আছে নাগা বিফ, ওটা জিভে কেমন লাগবে ওটা বোঝার জন্য মরিচ আমরা একেবারেই ধরছি না এখন। দর্শক মুরগির হাড্ডি বা গরুর হাড্ডি চিবুতে যে মজাটা, বিয়েবাড়িতে আমার টার্গেট থাকে কেউ যখন থাকছে না, কোনো ক্যামেরা ট্যামেরা নেই, মুরগির হাড্ডিটা কপাত করে মুখে দিয়ে ফেলি, করমরিয়ে চাবাই, এর চেয়ে মজা হয় না। এবার একটু এই নাগা বিফ আর পোলাওয়ে আসা যাক। এখানে মাংস দিচ্ছেন তারা 3 পিস, খাওয়ার জন্য ওকে, মানে আহামরি পরিমাণের মাংস তারা দিচ্ছেন না, আবার যেটা দিচ্ছেন সেটা একজনের খাবার জন্য খারাপও না, ভালোই হয়, মানে মোটামুটি হয়ে যাচ্ছে। এবং পরিমাণটাও আপনি যদি অতি মানে কি বলবো যে ভোজনপটু না হয়ে থাকেন, এইটা দিয়ে আপনার সুন্দর একজনের মিল হয়ে যাবে, একটা মিল হয়ে যাবে। আর যারা কম খান এদের কিন্তু একজনটা শেষ করতে কষ্ট হবে, এ তারা যেই মিলটা দেয়। নাগা বিফ যেটা, এটা ঘ্রাণটা একটু নেওয়া যাক। নাগার ফ্লেভারটা কিন্তু আসছে। দর্শক আপনারা জানেন কয়েকদিন আগে আমরা নাগা বার্গারের চ্যালেঞ্জ নিয়েছিলাম, ওই স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই এই ঘ্রাণে। মাংসটা যে খুব সুসিদ্ধ এমন না, পারফেক্ট। আমার কাছে মনে হয় গরুর মাংস সবসময় কিন্তু খুব নরম আপনার ভালো লাগবে না, কিন্তু এই মানে একটু শক্ত একটু নরম গরুর মাংস, একটু একটু চিউই থাকবে গরুর মাংস, এটাতেই বরং বেশি মজার। আমরা পোলাও
এবং নাগা গরুর মাংস, আহা ওয়াও, দ্যাটস এ গুড থিং, মাই গড। মানে একটা নাগা বিফের সাথে পোলাও, যারা ঝাল পছন্দ করেন, আপনাকে মারাত্মক লেভেলের স্পাইসি লাভার হতে হবে তা না, মোটামুটি ঝাল পছন্দ করলেই এই বিফ আপনি খেতে পারবেন। সবচেয়ে মজার কথা, এটার একটা ধক আছে নাগা মরিচের, একটা ঘ্রাণ খুব মজার, ওটা আপনি এখানে পাবেন। মুখে ঝাল কিন্তু মারাত্মক লাগবে তা না, ও ঝালখোরদের জন্য খুবই মজার একটা খাবার। আমার কাছে মনে হচ্ছে এটা বেশ মজার একটা পোলাও, একটু খালি খালি পোলাও খাই কেমন লাগে দেখি। এখানে পোলাওটা কিন্তু বৈশিষ্ট্যপূর্ণ, খিচুড়ির মতো ওটা আলাদা ফ্লেভার, যেটাকে ধক নিয়ে আসে, এত ফ্লেভারফুল না, বরং পোলাও যেমন হওয়া উচিত এরকম লজিজ, মোলায়েম এবং মজাদার পোলাও। আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, এরপরের বার আমি আসলে এখানে পার্সোনালি পোলাওটা ট্রাই করব। বাহ, কিন্তু সাথে নাগা বিফ আমার কাছে পার্সোনাল ফেভারিট। যাদের কাছে নাগা ভালো লাগে না তারা মনে হয় কালাবনে ট্রাই করতে পারেন, এটা এখানে খারাপ না, বাট এই আচারি চিকেন এটা গুড, এটা ভালো, এটা খাওয়া উচিত। ঢাকা শহরে পোলাও যখন আগে, মানে প্রাচীন ঢাকায় যখন পোলাও রান্না করা হতো, তারা কিন্তু যে পানি দিয়ে সিদ্ধ করে যে পোলাওয়ের চাল আপনি সিদ্ধ করবেন ওটা তারা খুব পছন্দ করতেন না। ওই সময় ঢাকা শহরে বিভিন্ন রকমের পোলাও কিন্তু বেশ জনপ্রিয় ছিল, প্রচলিতও ছিল। যেমন একটা হচ্ছে খাচ্চা পোলাও। পোলাও আর বিরিয়ানির মূল পার্থক্য তো দম আর মশলাতে। খাচ্চা পোলাওয়ের মধ্যে মুরগির মাংস ছোটো ছোটো পিস করে পোলাও ছড়িয়ে দেওয়া হতো, আপনি প্রতিটা লোকমাত নিতে গেলেই প্রতিটা গ্রাসে আপনি কয়েক টুকরা করে মুরগির মাংস পাবেন। খুব ছোটো পিস থাকলে আপনি আলাদা করে বুঝতে পারতেন এটা চাল এটা মুরগির মাংস, মুখে এটা লাগতো আলাদা করে। খাচ্চা পোলাও ওই সময় খুব বিখ্যাত একটা পোলাও ছিল। আরেকটা ছিল বুন্দিয়া পোলাও, অর্থাৎ মাংসের কিমা করে ছোটো ছোটো বুন্দিয়া সাইজের করে পুরো পোলাও ছড়িয়ে দিত, যেন প্রতিটা গ্রাসে আপনি 5-6 টুকরা করে পান। এই কিমার টুকরাগুলো ছিল টক মিষ্টি বা কিছুটা লবণাক্ত টাইপের, ওইটা পোলাওয়ের সাথে আলাদা একটা ফ্লেভার যুক্ত করত। মাছ পোলাও খুব বিখ্যাত ছিল। এই মাছ পোলাও কিন্তু ইলিশ পোলাও হতো, আবার রুই পোলাও হতো। এই হাকিম হাবিবুর রহমান বলেছিলেন যে এই মাছ পোলাওয়ের মধ্যে রুই মাছের পোলাওটা খুব ডিফিকাল্ট ছিল রান্না করাটা, সো অনেকে এটা করতে সাহস পেতেন না। এবার লাস্ট একটা পোলাওয়ের কথা বলে এই পোলাওয়ের প্রসঙ্গ শেষ করি। এটাকে বলা হতো মজমায়ে পোলাও বা মিক্সড পোলাও, যেটাকে আমরা বলি। একই হাঁড়ির খুললে আপনি কয়েকটা ডিফারেন্ট কালারের পোলাও পাবেন, এবং একটা পোলাওর সাথে আরেকটা পোলাওর স্বাদের কোনো মিল নেই, ডিফারেন্ট টেস্টের পোলাও। আপনি যখন মুখে নেবেন আপনি কিন্তু টেস্টগুলো আলাদা করে মানে ফিল করতে পারবেন, আলাদা করে কালার আলাদা টেস্ট আলাদা। বলা হয়ে থাকে যে এইরকম মিক্সড পোলাও বা মজমায়ে পোলাও রান্না করার মতো বাবুর্চি বর্তমানে ঢাকা শহরে নেই, আমাদের কপাল খারাপ কিনা যায় না, এই খাবার হয়তো বা আমরা সেখানে থাকার সুযোগ পাবো না। দর্শক, খাবার নিয়ে আমরা আরও যাব, আমরা খাবার নিয়ে কথা বলবো, কিন্তু আপনাদের সামনে না, আমরা কিন্তু আরেকটা এখন তালে আছি। কোনোভাবে যদি বাবুর্চি সাহেবের কাছে খিচুড়ির রেসিপিটা পাওয়া যায় তাহলে বলেন আর কী লাগে, পকেট একটাই, এই পকেট দিয়েই মোটামুটি আমরা এই খিচুড়ি খাওয়ার ট্রেনিংটা নিয়ে নিতে পারবো। আমি আপাতত পোলাও খাওয়া ডুবে যাই, আপনাদের সাথে আবার দেখা হবে বাবুর্চির সাথে। ভাই, আপনি তো পোলাও ঘরের একজন শেফ, তাই না? আচ্ছা, আমরা আগ্রহী জানতে আপনাদের যে খিচুড়ি, এই খিচুড়ি আপনি কীভাবে রান্না করেন? স্যার, এটা হচ্ছে আমাদের সিক্রেট রেসিপি। আচ্ছা, ও বলতে পারবেন না? স্যার, হাই 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 হাই, এত মানে শখ করে এলাম যে খিচুড়ির একটা ট্রেনিং হয়ে যাবে, সেই ট্রেনিং কিন্তু আবহাওয়া তো হচ্ছে না, নাকি এই এই শেফই হয়তো বিদেশ গিয়ে বিদেশ গেলে হয়তো ট্রেনিং দেবেন, এখানে হয়তো দেবেন না, কে জানে। যাই হোক, আমরা ঢুকে যাই পোলাও খাওয়াতে, আমার খিচুড়ি খাওয়া শেষ। আচারি চিকেন যেটা, ওয়াহ, এইটার যে স্বাদ এটা একটু পোলাওয়ের সাথে ট্রাই করা যাক। যারা নাগা স্পাইস লাভার না তারা কিন্তু আচারি চিকেন দিয়ে এই পোলাওটা খেতে পারেন, লেবু দিয়ে কাঁচা পেঁয়াজের সালাদ দিয়ে জমে যাবে, যদি কাঁচা পেঁয়াজ ততদিন পর্যন্ত তারা সার্ভ করতে পারেন। আমি বরং খাওয়াই ডুব দিই। দর্শক, পেট ভরে খাওয়ার পালা শেষ, এখানে কোনো ডেজার্ট নেই, তাই মিষ্টিমিখরের ব্যাপার নেই, তাই ঝালঝাল মুখে কথা বলছি নাগা বিফ খাওয়া মুখে। এখানে খাবারটা কিন্তু খেলাম ভালোই। এখানে আসার যে রাস্তাটা, এটা মানে লোকেশন তো খুব সহজ, আপনারা জানলেনই, ওই গুলশানের আপনার আগের যেখানে কেএফসি ছিল তার পাশের গুলিটাতেই।
আসলে এখানে গাড়ি কিভাবে রাখবেন? গাড়ি রাখার সিস্টেম খুব সুন্দর, সুন্দর রাস্তা আছে, কিন্তু আপনাকে একটু কান খাড়া রাখতে হবে, কারণ ওরা তো অথরাইজড না এখানে গাড়ি রাখার জন্য। সো গাড়িতে আসলে নিজের দায়িত্বে আসবেন, বা ড্রাইভার নিয়ে এলে ভালো, বাইকটা এক সামনেই রাখতে পারবেন। ওয়াশরুমের ব্যবস্থা আছে, কিন্তু জায়গাটা না মানে অনেকটা হচ্ছে একটা উঁচু বেশ ছাদ, এবং জায়গাটা ছোট, 7-8টা টেবিল এখানে আছে। মানুষ কথা বললে ঘরটা গম গম করে, আগের দিনের স্টেশনের ওয়েটিং রুমের মতো একটা ফিল আপনারা পাবেন। খাবারের মেনু এই সময় এখানে মানে কম, আপনার অপশন কম, কিন্তু যেগুলো আছে বেশ মজার। বিশেষ করে আপনি যদি আমাকে সাজেস্ট করতে বলেন, পোলাওটা ট্রাই করতে পারেন, এবং এটার সাথে আচারি চিকেন আর নাগা বিফ মাস্ট ট্রাই। খাবারটা বেশ ভালো লেগেছে এবং রুচিকর একটা খাবার। আপনি যদি অর্ডার দিয়েও খান, একটু ওভেনে গরম করে খাবেন, গরম গরম খাবেন, ভালো লাগবে। আমার কাছে মনে হয় দামের তুলনায় একটা ভোট দিই। খাইদাই.কমের জিভে এটা পাবে 8.5। দর্শক, এই ছিল আমাদের আজকের শো। আজকের শো নিয়ে ভালো লাগা, খারাপ লাগা এবং আজকের খিচুড়ির রেসিপি না পাওয়ার হতাশা, আপনারা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, আপনাদের কাছে কী কী রেসিপি আছে দরকার, দর্শক আমরাও আপনাদের কাছে ট্রেন নিতে চাই। আজকের জন্য আমি খালেদ সাইফুল্লাহ এই রেসিপি না পাওয়ার হতাশা থেকে এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।